কি বলা হচ্ছে এক্স ইকুয়েল কোসেক থিটা ওয়াই ইকুয়েল সেক থিটা এবং জেড ইকুয়েল টেন থিটা যখন থিটা সূক্ষ্মক কনক প্রশ্ন বলা হচ্ছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি হলে এ এর মান নির্ণয় কর তো আমরা চলো কনক প্রশ্ন দিয়ে সমাধান শুরু করি কোনো প্রশ্ন শুরু করছি তো প্রথমে আমাদের দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি তো আমরা লিখবো দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি দেখেন আমাদের এখানে একটা সূত্র মাথায় রাখতে হবে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে কট এ টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে কি কট এ তো কট এ ইকুয়াল কত আছে আমাদের রুট থ্রি আছে আমি সূত্র পাশে লিখে রাখছি যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল কট এ এছাড়াও আমাদের আরও বেশ কিছু সূত্র আছে আমি লিখে দিচ্ছি দেখেন আবার এটা যদি এরকম হতো যে কট নাইনটি ডিগ্রি এ তাহলে হতো টেন এ এভাবে সাইন হলে সাইন নাইনটি ডিগ্রি এটা পরিবর্তন হবে কস এ আবার কজ হলে হবে সাইন মানে এরকমই সবগুলা তারপরে হচ্ছে সেক সেক হলে হবে আপনার হবে কোসেক তারপরে হচ্ছে কোসেক হলে হবে সেক এই সূত্রগুলো কিন্তু আমাদের একটু মাথা রাখতে হবে হ্যাঁ যে কোনোটা আসতে পারে তো এখানে আমাদের টেন নাইনটি ডিগ্রি মাইনাস এইট তো আপনাদের পরীক্ষায় কটে আসতে পারে সাইন আসতে পারে কজ আসতে পারে যেটা আসে আমরা শুধু সূত্রটা মাথা রাখবো তো কট কট এ ইকুয়াল হচ্ছে কত রুট থ্রি এখন আমাদের দেখতে হবে কট কত ডিগ্রি মান রুট থ্রি হয় কট কত ডিগ্রি মান রুট থ্রি তো আমরা অবশ্যই জানি যে কট ত্রিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি কট থার্টি ডিগ্রি তাহলে আমরা তাহলে এ ইকুয়াল পাচ্ছি আমরা কত ডিগ্রি থার্টি ডিগ্রি এ হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান এই প্রশ্নটা কিন্তু আর এক রকমভাবে সমাধান করা যায় তো আমি দুটো সমাধানই দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এ পাশে অন্য নিয়মের সমাধানটা করাচ্ছি তো প্রথম আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল রুট থ্রি তো এটার বেলায় আমরা যে এই নিয়মটাতে আমরা যেটা করবো যে এখানে কোনো চেঞ্জ করবো না টেনটাকে কটে নিব না আমরা এখানে এখানে যেহেতু টেন আসে এখানে আমরা টেন নিয়ে আসবো তো আমরা পরের লাইনে লিখবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টেন সিক্সটি ডিগ্রি তো আমরা এটা মানটা তো জানি টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি এবার উপাশ থেকে টেন টেন যদি বাদ দেয় তাহলে আমরা পাচ্ছি ডিগ্রি মাইনাস এ এবার যদি আমরা হিসাব করে দেখো এটাকে যদি এপাশে নিয়ে যাই সিক্সটিটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে নাইনটি ডিগ্রি হচ্ছে এ নব্বই ডিগ্রি থেকে যদি ষাট বাদ দেয় তাহলে হচ্ছে কত তিরিশ ডিগ্রি হচ্ছে কত এ তার মানে আমরা এভাবে করলে পাচ্ছি এই ইকুয়াল হচ্ছে কত ত্রিশ ডিগ্রি এভাবে করতে করলে পাবো এই ইকুয়াল ত্রিশ ডিগ্রি তো তোমার কাছে যে নিয়মটা সহজ লাগবে তুমি সেই নিয়মে করবা দুটো নিয়মে কিন্তু সঠিক তো আশা করি বুঝতে পারছেন এবার আমরা খনং প্রশ্নের সমাধান করবো দেখো খনঙে বলা হয়েছে কি এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল এ হলে প্রমাণ করো কস থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা সমাধানটা শুরু করি প্রথমে আমাদের লিখে নিতে হবে এখানে দেখে তো আমাদের যেহেতু আমাদের এক্স এবং জেড ব্যবহার করা হয়েছে তো আমরা এক্স এর মান এবং জেড এর মান দুটা লিখে নিব প্রথমে লিখবো দেওয়া আছে এক্স ইকুয়াল কোসেক থিটা আর জেড ইকুয়াল হচ্ছে টেন থিটা টেন থিটা এবার হচ্ছে আমাদের এবং আর একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল এ এক্স প্লাস ওয়ান বাই জেল এখন যেটা করো আমরা এক্সের ওয়ান এবং যেটা মানটা এখানে বসিয়ে দিব এক্স হচ্ছে কত কোসেক থিটা প্লাস ওয়ান বাই টেন এ আচ্ছা তো আমরা কোসেক এবং ওয়ান বাই টেন লিখে পেলাম এখন দেখেন ওয়ান বাই টেন মানে হচ্ছে কত cot তো আমরা লিখতে পারি এখানে যে কোসেক থিটা প্লাস থিটা হচ্ছে কত এ এখন আমাদের যে মানটা আনতে হবে সেটা হচ্ছে কি কজ কজ আনতে হবে তো দেখেন এখানে কিন্তু কস কোথাও নাই তো আমাদের এগুলাকে ভেঙে লিখতে হবে সম্পূর্ণটা আমরা ভেঙে ফেলবো ভাঙলে দেখো আমরা যদি কোসেকটাকে ভেঙে লিখি কোসেকের পরিবর্তন আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা প্লাস কটের পরিবর্তে লিখতে পারি আমরা কজ থিটা বাই সাইন থিটা এগুলো কিন্তু সূত্র আমাদের সূত্রগুলো কিন্তু জানা থাকতে হবে ইকুয়াল হচ্ছে কত এ এখানে সূত্র করলাম কট ইকুয়াল হচ্ছে কস থিটা বাই সাইন আর কোসেক থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই সাইন থিটা এরপর দেখেন এই যে এই দুইটা থেকে আমরা যদি লসাগু নেই লসাগু হচ্ছে কত সাইন থিটা এখানে 1 প্লাস এটা হচ্ছে কত cos থিটা ইকুয়াল এবার আমরা যেটা করব যে সাইন থিটাটাকে এর সাথেই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি কি 1 প্লাস cos থিটা আচ্ছা না আমরা সাইন থিটাকে এই পাশে নিব না আমরা এর উপরে দেখো আমাদের প্রমাণটাতে দেখো এর উপরে কিন্তু একটা স্কোয়ার আছে এর পাওয়ার হচ্ছে কত টু তো আমরা যে কাজটা করবো এখানে এর পাওয়ার টু ওয়ান তাহলে বর্গ করতে হবে তো আমরা ও এটাকে বর্গ করে দিব যে এখানে যা আছে তা লিখে উপরে হোল স্কে দিয়ে দিবো এখানেও হোল স্কের দিয়ে দিলাম তো বর্গ করে ফেললাম এবার আমরা কাজ করে করবো দেখেন হোলিস্কে যেহেতু আছে তার মানে উপরে একবার স্কোয়ার নিচে একবার স্কোয়ার তা লিখতে পারি ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার নিচে লেখা যাবে কি সাইন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে কত এ স্কোয়ার ওকে এখন আমরা যে কাজটা করবো নিচে থিটা কেটে যদি আমরা ভেঙে লিখি তাহলে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কি ওয়ান মাইনাস কজ থিটা তো আমরা সাইন এর পরিবর্তে ওয়ান মাইনাস কল স্কোয়ার বসাব বা উপরে আছে 1 cos কস থিটা হোল স্কোয়ার ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার আমাদের নিচে ছিল সাইন স্কের থিটা তো আমরা এটার পরিবর্তে লিখবো ওয়ান মাইনাস কজ থিটা থিটা সাইনস্কের থিটার পরিবর্তে সূত্র ওয়ান মাইনাস কজ থিটা ইকুয়াল এদিকে আছে আমাদের এ স্কোয়ার এখন যে কাজটা করতে হবে উপরে দেখেন হোল স্কোয়ার কোনো কিছুর উপরে হোলি স্কোয়ার মানে ওটা দুইবার গণাকারে আছে আর নিচে এখানে দেখেন ওয়ান মাইনাস কল স্কোয়ার এটাকে যদি আমরা ওয়ান মনে মনে একটা স্কোয়ার ব্যবহার করি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় তাহলে এ স্কোয়ার বি বিয়ার উপরে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস থিটা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে হচ্ছে কত ওয়ান মাইনাস কস থিটা আর উপরে এটা যেহেতু হোল স্কোয়ার তার মানে আমরা এটাকে দুইবার লিখতে পারি ওয়ান প্লাস থিটা ইন্টু ওয়ান প্লাস থিটা ইকুয়াল হচ্ছে কত a স্কয়ার এবার দেখেন এখানে কাটা কাটে যায় cos θ বাদ যায় থেকে 1 1 cos theta plus cos θ θ নিচে হচ্ছে হচ্ছে আর পাশে কত a স্কয়ার এবার কি কাজটা করব এবার দেখেন এখানে আমাদের আছে কি a স্কয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান তো দেখেন a স্কয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এই লাইনটা কোথেকে আসে সব কিছুই কিন্তু সমান একই কিন্তু চিহ্নটা শুধু পরিবর্তন অর্থাৎ আমাদের এখানে যোজন বিয়োজনের অঙ্কটা করতে হবে

এই নিচের অংশটা আবার এখানেও হবে ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াল একই রকম কাজ এখন দেখেন এর নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে তো আমরা কি করবো উপরেরটাকে উপরে নিচে একবার লিখে ফেললাম উপরে প্লাস ছিল নিচে মাইনাস এবার নিচে যেটা ছিল ওয়ান ছিল ওয়ান টু উপরে একবার নিচে একবার এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে মানে ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান প্লাস কস থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা এখানে ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকাতে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি এবার এখানে দেখবেন এ পাশে যা আছে তাই রেখে দিলাম এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান বা তো দেখেন প্লাস কস্তিটা মাইনাস কস্তিটা বাদ এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বাদ তাহলে উপরে আমরা ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু নিচে কস্তিটা প্লাস কস্তিটা তার মানে টু কসথিটা ইকুয়াল প্লাস ওয়ান এখন দেখেন এখানে ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এখন হচ্ছে গিয়ে আমাদের প্রমাণের খুব কাছাকাছি চলে আসছে কিন্তু দেখেন আমাদের যেটা প্রমাণ করতে বলছি সেখানে কসথিটা শুধু একা ছিল আর এ স্কোয়ার ছিল উপরে কিন্তু এখানে দেখেন এ স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে নিচে আর কস্তিটা হচ্ছে নিচে তো আমরা কি করবো কাজটাকে বিপরীত করে দিবো মানে ব্যস্তকরণ করে দিব ব্যস্তকরণ করলে কস্তিটা নিচে আছে উপরে চলে যাবে কস্তিটা আর উপরের সেটা নিচে চলে যাবে তো নিচে তো ওয়ান লিখা লাগে না আমরা নিচে ওয়ানটা লিখবো না তারপরে হচ্ছে গিয়ে লিখতে হবে না তারপরে ইকুয়াল এ পাশেও সেম করে দেবো নিচের যেটা ছিল এ স্কোয়ার মাইনাস ওয়ান সেটা উপরে উপরে ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান সেটা হয়ে যাবে কোথায় নিচে এই হচ্ছে আমাদের প্রমাণ বাস আমরা ঘনক প্রশ সমাধান পেয়ে গেলাম এবার আমরা ঘনক প্রশ্নের সমাধান করব আর এটাতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কার কোন সমস্যা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো গণক প্রশ্ন বলা হয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল রুট টু হলে থিটা এর মান নির্ণয় করো তো এক্স এবং ওয়াই দেখো এক্স মানে হচ্ছে কোসেক থিটা ওয়াই মানে হচ্ছে সেক থিটা তো আমরা প্রথমে এক্স এবং ওয়াই এর মানগুলো লিখে এই অংশটা নিব মান বসাবো দেখে তারপরে কি করা যায় তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কি এক্স মানে কোসেক থিটা ওয়াই মানে হচ্ছে সেকথিটা এই দুটা জিনিস আগে লিখে নেই দেওয়া আছে এক্স ইকুয়েল কোসেক থিটা ওয়াই ইকুয়েল থিটা এরপর আমাদের দেওয়া আছে কি এবং ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল হচ্ছে রুট টু এখন এটাকে আমরা জিজ্ঞাসা করবো যে ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা এক্সের মানটা বসে ওয়ান বাই এক্স মানে কি থিটা ওয়ান বাই থিটা প্লাস ওয়াই মানে ওয়ান বাই থিটা ইকুয়াল হচ্ছে কত রুট টু তো দেখো ওয়ান বাই থিটার মানে আমরা কি জানি ওয়ান বাই কসেক মানে হচ্ছে থিটা প্লাস ওয়ান বাই সেকটি মানে হচ্ছে কি কস থিটা ইকুয়াল রুট আমরা জাস্ট সূত্রটা বললাম ওয়ান বাই কোশেক থিটা মানে সাইন থিটা ওয়ান বাই সেক মানে হচ্ছে কস থিটা এখন আমাদের এই অঙ্কটা কিন্তু তোমাদের মেন বইয়ে আছে এই টাইপের একটা অঙ্ক হ্যাঁ তো ওখানে যে কাজটা করছো দেখো আমাদের মান লাগবে কার থিটার তো থিটার মান যদি লাগে প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু দুইটা মান রাখতে পারবো না হয় শুধু সাইন থিটা থাকবে অথবা শুধু কস থিটা থাকবে তো এখন তোমরা যেটা করো যে একটাকে এখান থেকে সাইন থিটা অথবা কস থিটা যে একটাকে তুমি ডান পাশে নিয়ে যাও তো আমি কস থিটাটাকে নিয়ে যাচ্ছি ডান পাশে তাহলে এই এখানে থাকছে আমাদের সাইন থিটা ইকুয়াল রুট টু প্লাস কস থিটা হয়ে যাবে মাইনাস কস থিটা এরপরে কাজ যেটা করবে সেটা হচ্ছে উপভাষে বর্গ করে দিব আমরা তাহলে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল রুট টু মাইনাস কস থিটা হোল স্কোয়ার উপভাষে আমরা কি করলাম এটাতে বর্গ করে দিলাম এবার এটা থাকুক এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এখানে দেখো এ মানে হচ্ছে কত রুট টু কস থিটা মানে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তো সূত্র করে দিতে পারি আমরা হচ্ছে এ স্কোয়ার এটা যেহেতু মাইনাস তাহলে সূত্র হবে মাইনাস টু এ মানে হচ্ছে রুট টু বি মানে হচ্ছে কি কস থিটা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপর হচ্ছে কি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কস স্কোয়ার থ্রিটা লিখলাম এরপর দেখেন দেখেন আমরা সাইন স্কোয়ার থিটা যেটা এটাকে আমরা ভেঙে লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমরা সাইনটাকে ভেঙে ফেলবো কারণ হচ্ছে দেখো এই কসকে কিন্তু ভাঙানো যাবে না এটাকে ভাঙলে কিন্তু সাইন পাওয়া যাবে কিন্তু আরেকটা কস বাড়তি থেকে যাবে এটা না করে যদি আমরা সাইন স্কোয়ারটাকে ভেঙে লিখি তাহলে সবগুলোই কিন্তু কস হয়ে যাবে অর্থাৎ আমাদের যে টার্গেট ছিল হয় সবগুলা সাইন বানানো অথবা সবগুলা কস বানানো ওই লক্ষ্যটা আমাদের পূরণ হয়ে যাবে তো এখানে রুট টু হোল স্কোয়ার মানে হচ্ছে কত টু এখানে আমরা পাচ্ছি টু রুট টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এবার যেটা করতে হবে দেখেন আমরা এই যে কজ স্কের মানে এই পাশে যা আছে সবগুলোকে এই পাশে নিয়ে আসবো আমরা তাহলে এখানে আছে ওয়ান মাইনাস কজ স্কের তারপরে এই পাশে আছে প্লাস টু এদিক আসলে হয়ে যাবে মাইনাস টু এখানে আছে মাইনাস টু হয়ে যাবে প্লাস টু তাহলে টু ডু টু কজ থিটা প্লাস কজ ছিল হয়ে যাবে মাইনাস কজ স্কয় তো ডান পাশে কিছু নাই তাহলে হয়ে যাবে জিরো এখন আমরা একটু হিসেব করে লিখে দিই দেখেন এখানে কজ স্ক থিটা একটা এখানে একটা এবং দুটোর আগে কিন্তু মাইনাস চিহ্ন একই রকম চিহ্ন যদি হয় তাহলে যোগ হবে তাহলে একটা একটা দুইটা তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু কজ থিটা তাহলে অবশ্যই কিন্তু এটার আগে মাইনাস চিহ্নটা হবে হ্যাঁ তারপর হচ্ছে এটা লিখবো আমরা প্লাস টু রুট টু অস্ত্রটা সর্বশেষ আমরা শুধু সংখ্যা এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস টু তো প্লাস ওয়ান এবং মাইনাস টু যদি হিসেব করি তাহলে আমরা মানটা পাচ্ছি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন দেখেন প্রথম সংখ্যাটা আগে মানে প্রথম পদের আগে মাইনাস চিহ্ন আছে তো আমরা মাইনাস চিহ্ন কমন নিয়ে সবগুলা চেঞ্জ করে দেব তার জন্য আমাদের যেটা করতে হবে বা এখানে দেখেন আমরা মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে টু থিটা টু কজস্কের থিটা টু কজস্কের থিটা লিখলাম তারপর হচ্ছে এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস টু রুট টু থিটা. তারপর লিখেছে এগুলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা লিখবে এখন কি প্লাস ওয়ান জিরো তাহলে এই মাইনাসটা এই মাইনাস যদি বাসে নি তাহলে এটা বাদ হয়ে যাবে যা আছে তা লিখে ফেলে এবার আমরা টু কজ ক্ষেত্রিটা তারপর হচ্ছে প্লাস ওয়ান এবার যে কাজটা করবো আমরা এটাকে একটা সূত্র বানানোর চেষ্টা করবো হ্যাঁ সূত্র বানাবো তাহলে এখানে দেখেন সূত্র বানানোর জন্য এখানে কি আছে টু রুট টু কস্তিটা আছে টু রুট টু কস্তিটা এবং লাস্টে ওয়ান আছে তো এটাকে যদি আমরা মনে মনে এরকম চিন্তা করি টুটাকে যদি সূত্রে টু মনে করি এই অংশটাকে যদি আমরা এ মনে করি এটার সাথে যদি ওয়ান ইন্টু গুণ দিই তাহলে টু এ বি কিন্তু মিলে যায় তার মানে দাঁড়াচ্ছে এখানে আমাদের টু রুট টু কস্তিটাটা হচ্ছে আমাদের এবার দেখেন এখানে কজের উপরে আছে এখানে টু আছে

এইখান থেকে এবার মাইনাস ওয়ান দূরে যেটা আছে আগে মাইনাস থেকে পাঠাবো পাশে রুট টু কস থিটা ইকুয়েল মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান এবার রুট টুটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি ভাগ তাহলে থাকতেছে কস থ্রিটা ইকুয়েল ওয়ান বাই রুট টু কস থিটা মানে হচ্ছে কথা ওয়ান বাই টু এখন দেখতে হবে কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু হয় তাহলে আমরা জানি কস তিরিশ ডিগ্রি মানে হচ্ছে কথা ওয়ান বাই রুট টু না সরি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মতো তাহলে এখানে কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কস কস যদি বাদে থ্রিটা ইকুয়াল হচ্ছে কথা পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের অঙ্কটা হয়ে গেল তো এই ছিল আমাদের গণ প্রশ্নের সমাধান শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম